এসো গল্প শুনি শ্যামলির সঙ্গে আজকের কাহিনী ডিস্কো কাহিনী ইন্দ্রনীল বক্সি রাতের অন্ধকার পাতলা হতে এখন ঢের দেরি ইদ্রেস অনেকক্ষণ ধরেই উসখুস করছে বিড়ির নেশা এবার মাথায় উঠে এসেছে পেট ফাঁপছে না এদিকে আনসার চাচা ঠায় দাওয়ায় বসে রয়েছে বগল চেপে সেই রাত এগারোটা থেকে না রে ত্রিস কই দেখা যায় তোর ওই মাতৃজানের হেডলাইট ও ব্লিশের পো কাঁথা মোড়ান দিয়ে এখন ঘুম এক দেখ বেহেস্তের হুড়িদের ডান্স দেখতেছে আসবো না না চাচা একটু দেরি হচ্ছে ঠিক আসবে দেখেন ঠিক আসবে হুই হুই দেখেন আলো হেডলাইটের আলো বলতে বলতে ইদ্রিস লাফিয়ে উঠে অন্ধকার চরাচরের একদিকে আঙুল তুলে নির্দেশ করে দূরে সত্যি একজোড়া আলো দেখা যাচ্ছে ইদ্রিসের বাড়ির একটা সুবিধা আছে ওদের এমন জায়গায় বাড়ি সেখান থেকে বড় রাস্তার অনেকটাই দেখতে পাওয়া যায় গাড়ি চলাচল লক্ষ্য করা যায় বাড়ির উঠোন থেকেই ইদ্রিসের ভাবি আমিনার জল ভেঙেছে তার রাত দশটা সাড়ে দশটা হল নমাসের পোয়াতি আমিনা সেই থেকে দাঁতে দাঁত চেপে আঙিনায় পাতা দড়ির খাটিয়াতে শুয়ে শুয়ে সহ্য করে চলেছে যন্ত্রণা এই নিয়ে তৃতীয়বার অভিজ্ঞতাও সইয়ে নিতে পারেনি এ অসহনীয় যন্ত্রণা প্রতিবারই মনে হয় আর বোধহয় দম রাখতে পারবে না আগের দুটো মেয়ে বিয়েছে এবার খুব আশা আল্লাহ মুখ তুলে তাকাবেন ওর দিকে এবারে ঠিক ব্যাপার ছেলেই হবে বাগদিব গঙ্গা তো সেদিন বলেই গেল চিন্তা করিল না বইন, এবারে ভগবান ঠিক দেখবেন ব্যাটা ছেলেই হবে ও আমি পেট দেখাই বুঝছি সেই থেকে মনটাও কেমন আকুলি বিকুলি করছে আমিনার কান্দি শিউড়ি সড়কের অন্ধকার চিরে হেডলাইট দুটো ক্রমশ এগিয়ে আসছে ইদ্রিস দৌড় লাগাল গ্রামে ঢোকার যে রাস্তাটা গিয়ে উঠেছে বড় রাস্তায় সেই সংযোগস্থলের দিকে বারমুডা আর খালি গায়ে বেশ জোরেই দৌড়ে যেতে যেতে হাফ ধরে এল ইদ্রিসের হাপড়ের মতো বুক ওঠানামা নামা করছে আগেরবারে ভাবের ব্যথা উঠেছিল দুপুরে অসুবিধা হয়নি সেবার সুলেমানের গ্যাসগাড়ি গাড়ি ওই মারুতি ভ্যানেই কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ফুটফুটে ভাইঝিটা এখন সাড়ে তিন বড় রাস্তার ধারে গিয়ে দাঁড়াতেই ইদ্রিস দেখল হেডলাইটটা কাছে চলে এসেছে কিন্তু গাড়ির আওয়াজের সঙ্গে একটা ঘর ঘর শব্দ উঠছে কিসের কয়েক মুহূর্ত পরই ইদ্রিস বুঝল এ মাতৃযান নয় এটা বালির গাড়ি ঘর ঘর করতে করতে আধ অন্ধকায়ে ছায়ামূর্তির মতো হতাশ হতবাক দাঁড়িয়ে থাকা ইদ্রিসকে পেরিয়ে বড় রাস্তা ধরেই চলে গেল বালি বোঝাই ভারী গাড়িটা একটা গরম দীর্ঘশ্বাস ফেলে কোমর ভেঙে হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে কয়েক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে রইল ওদের হাটপাড়া গ্রামে ওই একটাই গ্যাসের গাড়ি রুগী নিয়ে যাওয়া বরযাত্রী যাওয়া ওই একটাই আজও সুলেমান ভাড়া গেছে সে অনেক দূর মণিগ্রাম কাল ফিরবে ইদ্রিসের মাথা কাজ করছে না সালা যত চা পড়ো পড়ি এদিকে বড় ভাই ফি বছর ভাবিকে পোয়াতি করে মুম্বাই ভেঙে যাবে এবার সামলাও তুমি ফিরতে থাকে ইদ্রিস তবে আর দৌড়োয় না তবে একটু জোরেই পা চালায় যা করার ওকেই ব্যবস্থা করতে হবে আর সময় বেশি পাওয়া যাবে না দরকারি বাগদিপাড়ায় খবর পাঠাতে হবে আনসার চাচা দাওয়ায় বসে ঢুলছে ঘরের ভিতর থেকে একটা চাপা গোঙানির আওয়াজ আসছে ভাবিও জানে সময় এগিয়ে এসেছে তাই ঘরে গিয়ে শুয়েছে দেওয়ালে দিয়ে ইদ্রিস আসার সময় পাশের ঘরের খালাকে আওয়াজ দিয়ে এসেছে আসার জন্য নিম্মিখালার বয়স হলেও বেশ শক্তপক্ত ওদের ভালোই মন্দয়ে থাকা পড়শি বহু দিনের ভাবির কাছে একজন মেয়ে ছেলে থাকার প্রয়োজন এখন বড় ভাইচিটা মেরে কেটে নয় ও ওর বোনকে সামলাচ্ছে সময় নষ্ট না করেই ইদ্রিস আনসার চাচাকে ঝাঁকুনি দেয় চাচা ও চাচা উঠেন গাড়ি আসেনি আমি বাগদিপাড়ায় যাচ্ছি দাই বউ আনতে সময় নষ্ট করা ঠিক হবে না আপনি ঠাড়া থাকেন চাচিরে ডাকবেন কি সে তো আবার হেঁপো রুগী আনসার চাচা হকচকিয়ে সোজা হয়ে বসে চাচা ওদের জ্ঞাতি এমনিতে জমি জিরেত নিয়ে আঁকচা আঁকচি থাকলেও বিপদে পাশে থাকেন সাধ্য বললাম ও গাড়ি আসবো না যা যা আমি ঠাড়ায় রইলাম চুতটা যা দূর হোক আল্লাহ চাচা আলতো ভেজানো ঘরের দরজার দিকে তাকিয়ে শেষ শব্দগুলি উচ্চারণ করে ইদ্রিস আবার দৌড়য় দাইব গঙ্গা এসেই উনুনে চেলা কাঠ দিয়ে এক হাড়ি জল বসাতে বলেই ঘরে ঢুকে পড়ে সুতির কাপড় কটা সঙ্গেই এনেছে এ ভরসা রাখেনি বাড়িতে বলার মতো মেয়ে ছেলে ওই আমি নাই আর ওই কাঁচা দেওর ও সবের কি আর খোঁজ রাখে নিম্মিখালাকে নিয়ে ঘরের ভেতরে চলে যায় বড় হ্যারিকেনটা নিয়ে এদিকে সব হুক লাইন মাঝে মাঝেই সরকারি লোক এসে খুলে দিয়ে যায় গতকালই খুলে দিয়ে গেছে ওদের পাশের গ্রাম মহালন্দীর দিকে প্রায় সব বাড়িতেই কারেন্ট আছে ইদ্রিস আর আনসার চাচা বাইরে বসে থাকে ইঁদুরিস মাঝে মধ্যে উঠে যায় ছিটে বেড়ার আড়ালে গিয়ে বিড়ি ধরায় আর পায়েচারি করতে থাকে কিছুক্ষণ কেটে যায় ভিতরে চাপা গঙ্গানি সঙ্গে বাগদিব গঙ্গার গলা পায় চাপতাও ও আরেকটু একটু বিবি আরেকটু এই হয়ে এলো আচমকা একটা কচি গলার তীব্র স্বরে ইদ্রিস আনসার চাচা দুজনেই চমকে ওঠে ওই ওই তাদের নতুন অতিথি এলো বুঝি গঙ্গা ছিটকে বেরিয়ে আসে ঘর থেকে ভগবান চেষ্টা করে ভিতরে যাওয়া যাবে নাকি এখন ভাবির অবস্থা রকম। অল্প ফাঁক হয়ে থাকা দরজার পাল্লা দিয়ে দেখে নিম্মিখালা ভাবির ঘাড় কপাল মুছিয়ে দিচ্ছে কিন্তু ভাবি কেঁদেই যাচ্ছে কান্নার দমকে দমকে ফুলে ফুলে উঠছে ভাবি কান্দস না আমি না কান্দস কেন আল্লাহর মেহরবানি দেখ তালা তোরে ডিসকো দিয়েছেন রে তোর দিন ফিরবে এবার চোখের পানি মোস খালা এক নাগারে বলে যায় কথা কটা ইদ্রিস ঘরে না ঢুকে বাইরের দাওয়াতেই বসে পড়ে কানে বাজতে থাকে একটাই শব্দ ডিস্কো আনসার বুঝতে পারে না ইদ্রিস শুনেছে মনে হয় চাচার বিহুফল মুখে শুধু চোখ দুটো চিকচিক করে ওঠে ডিস্কো এই তল্লাটে তার মাহাত্ম বোঝে না এমন কেউ নেই ইদ্রিস বুঝতে পারে না ওর কি করা উচিত আনন্দ না শোক বাড়িতে একজন ডিস্কো থাকা মানে সুদিনের হাতছানি ওদের পাশাপাশি দুই গ্রাম হাটপাড়ার মহালন্দি দুই গ্রামে ডিস্করাই তো দিন ফেরাচ্ছে পাকা বাড়ি ছাদের ডিস না, মোবাইল কারো বাড়িতে এসে গেছে ইদ্রিসের কপাল ভালো নয় ও ডিসকো হতে পারেনি ও যে হাত পা চোখ নাক সব সালামাত রয়েছে একটা গোটা জোয়ান গতর ডিস্কো হতে গেলে লুলো হতে হবে হাত পা স্বাভাবিক থাকবে না সরুলিকলিকে পা ছেঁচড়ে ছেঁচড়ে মাটি ঘষ্টে চলবে যত বেশি লুলো তত বেশি কদর কেটাবি ভাষায় যারে প্রতিবন্ধী বলে ইদ্রিসের বড় ভাই মুস্তাকিম মুম্বাই থেকে চলে এসেছে বেশ কিছুদিন হল সঙ্গে কিছু টাকা পয়সা এনেছে রোজগারের পুরো টাকা আনা যায় না ওরা কারিগরদের কিছুটা টাকা আটকে রাখবেই এটাই দস্তুর ওখানকার সোনার গয়না কারবারিদের বাড়িদের ভাইপোটা বেশ চন্মনে হয়েছে কদিনে নাম রাখা হয়েছে জুনেদ শুধু বাপায়ের পায়ের জাঙের ওপর থেকে একটা মাংসের দলা হয়ে শেষ হয়ে গেছে বা হাতের জায়গায় ঝুলছে সরু লিকলিকে লম্বা একটা কিছু যাকে হাত বলা যায় না ভাইপোটা নাড়েও না চারেও না যা করার ডান হাত দিয়েই করে চলে পাড়া প্রতিবেশী সবাই এসে দেখে গেছে এলাকায় বেশ চাউর হয়েছে যে ইদ্রিস্তের ঘরে ডিস্কো হয়েছে সবাই বেশ শুভেচ্ছা জানিয়ে গেছে এই বলে যে এবার মুস্তাকিমের দিন ফিরবে কষ্টের দিন শেষ খোদার মেহরবানি বর্ষেছে ওদের ওপর কেউ কেউ মনে ঈর্ষা চেপেও মুস্তাকিমের পিঠ চাপড়ে গেছে দেখতে দেখতে বেশ কয়েক বছর পার হয়ে যায় ইদ্রিস আর বিয়ে সাদী করেনি বাড়ির হাজার চাপেও সবাই হতাশ হয়ে বলা ছেড়ে দিয়েছে ইদ্রিসের কাজকর্মের বাইরে ওর রোজকার ঘরের ডিউটি হল ভাইপোকে নিয়ে সাইকেলের সামনে রডে বসিয়ে ঘুরতে নিয়ে যাওয়া এটা না করলেই মুখ ভার হয়ে যাবে জুনেদের ইদ্রিস জুনেদকে কখনো বড় রাস্তার দিকে নিয়ে যায় গাড়ি দেখাতে কখনো পাশের মহালন্দির দিকে খালপাড়ের জঙ্গলের দিকে নিয়ে গিয়ে গাছ চেনায় ছেলেও হয়েছে তেমনি চাচা নেওটা এদিকে দুই ভাইজি কুলসুমা আর রেশমাও বেড়ে উঠেছে চড়চড় করে বিশেষ করে বড়টা ডাকর হয়ে উঠেছে আমিনার চিন্তারও শেষ নেই জোয়ান মেয়ে কদ্দিন আর রাখা যাবে এই চিন্তা ক্রমে গ্রাস করছে তাকে কিন্তু স্বাধীনিকা করানো তো মুখের কথা নয় অনেক টাকার মামলা এদিকে ছেলে দশ এগারো পেরোতেই বাড়িতে প্রায় দিনই ডিস্কো এজেন্টরা আসছে ঘুর ঘুর করছে না ওদের ছেলের আব্বার সঙ্গে কথা বলতে হবে বলে ভাগিয়ে দিয়েছে কিন্তু জানে দিন ঘনিয়ে আসছে মুস্তাকিম দিন পর মুম্বাই গেছে ফিরলেই ওদের সঙ্গে কথা বলবে বলেছে পাড়ার এজেন্ট তো মুম্বাইয়ের নম্বর নিয়ে মুস্তাকিমকে ফোনও করেছে একদিন এই তো সেদিন এসেছিল ওদের বাসায় ইদ্রিস সবে ফিরেছে দাওয়ায় বসে বলছিল আমিনাকে ইদ্রিস কেউ ভাবি চিন্তা করো না ও শোনার ছেলে তোমার খোদাই পাঠিয়েছে ওকে নইলে এই বর্ষে হজে যাওয়ার কিসমাত কজন আর হয় কাবা শরীফে দিনারের বর্ষা হয় গো বর্ষা একবার শুধু পাসপোর্ট করা সে তো এখন বহরমপুরেই হয়ে যাবে আমি না চুপ করে শুনে যায় এদের জিজ্ঞেস করে আর থাকা খাওয়া নাইম উত্তর দেয় ও সব আমি হ্যান্ডেল করব ঈদে সাবে বেড়াতে বা নবী দিবসের সিজন ভালো ওখানে একবার পৌঁছে রোজা রাখতে শুরু করতে হবে ব্যাস পনেরো দিনের ভিসা এক মাসের হয়ে যাবে আমিনার বুকটা ওঠে ওই মুক্তি ছেলে রোজা রাখবে তাও এত দূরে গিয়ে খালের পাড়ে সাইকেলটাকে শুইয়ে রেখে বসে রয়েছে ইদ্রিস আর জুনেড চাচা ভাতিজার এই একান্ত অবসর যাপনের মুহূর্ত নিতান্তই ওদের দুজনার খালের ওপর দিয়ে সামনের ন্যাড়া জমির ওপর দিয়ে উড়ে যাচ্ছে তাল তাল মেঘ ছায়া ফেলছে দূরে যেখানে আসমান জমিন এক হয়ে গেছে সেই দাগ বরাবর একটা বিশাল ছাই রঙের মেঘ উঠেছে হু ইজ এ মেঘ দেখুন যায় কাবা শরীফের পাঁচিল কি থেকে উসু জুনেদ দূরের মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করে হ্যাঁ শুনছি তো সে এক বিরাট উঁচু পাঁচিল আসমান ছোঁয়া কেউ ঢেলা মেরে পার করতে পারবে না সবাই ওইটারে ঢেলা কেন সরে ঢেলা কি আর ওইটারে সরে পাগল ঢেলা মারে শয়তানেরে শয়তানও যে কম নয় ওই রকমই বিরাট আর উঁচু তারে কাবু করা মুশকিল ওই অত বড় শয়তানের পাঁচেলের ওপারে কি আছে চাচা ওপারে 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 পৃথিবী রে ভালো লোকেদের পৃথিবী বিশাল মেঘের পাহাড়টা এবার এগিয়ে এসেছে এতক্ষণে ওদের মাথার উপর কালচে ধূসর রং ধরেছে তাতে জল ঢালবে হুড়মুড়িয়ে মনে হচ্ছে সাইকেল তুলে নিয়ে দাঁড় করায় জুনেদকে নেয় ধরে সামনের রডে বেশ ভারী হয়েছে জুনেদ এখন হ্যাঁচকা তুলতে গেলে তাকত লাগে আর কয়েকটা দিন তারপরেই জুনেদকে নিয়ে এলাকার আরো কয়েকজন ডিস্কোকে নিয়ে নাইমরা রওনা হবে মুম্বাই সেখান থেকে মক্কা ওদের এর মাঝে দুদিন ট্রেনিং হবে কিভাবে হজে আসা পুণ্যার্থীদের কাছে নানা ভাষার নানা দেশের পুণ্যার্থীদের কাছে ভিক্ষা চাইতে হবে রহম উচ্চারণে ব্যাস একটু আশেপাশে নজর রাখতে হবে সৌদি পুলিশ দেখছে কিনা তারপরে চাঁদি আর চাঁদি দিনার ডলার ঝরবে দিনে বিশ পঞ্চাশ হাজার টাকা হিসেবে চোখ বন্ধ করে রমজান শেষে বাড়ি ফিরবে সাত আট লাখ কম করে ঝোলায় ভরে মোট রোজগারের পনেরো পারসেন্ট এজেন্টের এবারে হাটপাড়া থেকেই সাতজন যাচ্ছে এক জুনেইদি প্রথমবার ওদিকে মহালন্দি থেকে আরও জনা পাচেক এবার মহালন্দি থেকে ডিস্কো কম যাচ্ছে অনেকেই আগে গেছে একাধিকবার বেশ পয়সা করে নিয়েছে বলে এবারে আর যাচ্ছে না ওদের এই দুই গ্রামের আশ্চর্য বিশেষত্ব হল এই দুই গ্রামে ডিস্কো প্রায় প্রতি চার ঘরেই একজন রয়েছে এ খোদার অভিশাপ না আশীর্বাদ গ্রামের বাসিন্দারা বুঝতে পারে না মাঝে মধ্যে সরকারি লোকজন এসে নানা পরীক্ষা টরীক্ষাও করে গেছে গ্রামের লোকেরা শুধু জানে এই ডিস্কোরা কিন্তু দিন ফেরাচ্ছে ওদের গ্রামের বাড়ি বাড়ি ডিশ আন্টেনা টিভি হাল মডেলের মোটরসাইকেল দামি মোবাইল সব এখন ঘরে ঘরে ক্লাবের ছেলেরা যতই চেষ্টা করুক সেই একবার নতুন পাড়ার জোলাদের ছেলেটা পোলিও খেয়ে মরল তারপর ওদের এ তল্লাটে কেউ পলিওর দাওয়া খাওয়ায় না আর যেগুলি পয়দাই হচ্ছে ডিস্কো হয়ে তাদের কথা তো বাদই থাক তাদের সংখ্যাই বেশি তারা খোদার মেহেরবানি নিয়ে জন্মেছে একটা পা নেই কিংবা অন্ধ বোবা তো কি হয়েছে একবার হজে ঘুরে এলেই পরিবারে সচ্ছলতা শৌখিনতা সব পুষিয়ে দিচ্ছে যে তাদের বাপদাদারাও কয়েক পুরুষে পারেনি গোটা গোটা হাত পা নিয়েও। নিয়কে জাহাজে তুলতে এক চাচা ইদ্রিসি এসেছে চাচা অন্ত প্রাণ ছেলেটা সেই সকাল থেকেই গুম মেরে আছে ওকে যতই বোঝানো হচ্ছে যে এ মাত্র কদিনের ব্যাপার কিন্তু ওর মন সরছে না জন্মে থেকে মায়ের কাজ ছড়া হয়নি হলেও চাচার কোলে বা সাইকেলের রডে বসেই দুনিয়া চিনেছে জুনেদ আজই প্রথমবার তাও বেশ কিছুদিনের জন্য ওকে আব্বা বলেছে যদিও ঘুরে এলে ওর নিজের একটা বড় পর্দাওয়ালা মোবাইল হবে যাতে অনেক অনেক নতুন নতুন গেম থাকবে ইচ্ছে মতো কথা বলতে পারবে যার সঙ্গে খুশি আরও কত কি আসবে শুধু ওর ফিরবার অপেক্ষা ওদের দিন বদলে যাবে আম্মিও বলেছে রোজ রানীর ঝাঁকায় উঁকি দিতে হবে না আম্মিকে আন্ডা দিল নাকি দেখতে রানি জুনেদের পোষা আদরের লাল মুরগি রোজ ওরা এমনি আন্ডা খাবে বাজার থেকে কেনা মাঝে মধ্যে গোস্ত সেই কবে আম্মা এলে তাহেরি বানিয়েছিল আব্বার জন্য ব্যাস এবার মাঝে মধ্যেই হবে এসব ভাবতে থাকলে জুনেদের মনটা একটু হালকা হচ্ছে বইকি কিন্তু কোণে হাঁটু মুড়ে বসে উবু হয়ে বসে থাকা চাচাকে দেখলেই মনটা আবার মুশরে যাচ্ছে জুনেদ এখন বড় হয়েছে বেশ বুঝতে পারে ও ছাড়া চাচার আর কিচ্ছু নেই জুনেদি চাচার দুনিয়া যাহা ছাড়ার শেষ খবর হয়ে যায় এর মধ্যে এজেন্ট নাইম এসে নিয়ে গেছে জুনেদকে শয়ে শয়ে মানুষ হজে চলেছে তাদের মধ্যে রয়েছে জুনেদের মতো অনেক ডিস্কো দেশের নানা প্রান্ত থেকে ভিড়ে মিশে গিয়েছে সামান্যতম পার্থক্য কে পুণ্যার্থী আর কেই বা ভিক্ষার্থী আলাদা করে আর চেনা যাচ্ছে না তাদের জাহাজের ডকের রেলিংয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাত্রীরা সবাই হাত নাড়ছে কে জানে যার উদ্দেশ্যে নাড়ছে সে দেখতে পাচ্ছে কিনা না পেলেই বা এ যেন এক সমবেত আবেগ একটু পরেই বিশাল জলপ্রান্তরে যাত্রার পূর্ব মুহূর্তে ক্রমশ দৃষ্টির অগোচর হওয়ার আগের বিদায় জানানোর পালা তীরে থেকে যাওয়া আত্মীয় স্বজন বন্ধুদের প্রতি এ হাত নাড়তে থাকে আন্দাজেই চোখ বার বার হয়ে আসছে তার তার জান পলকা জুনেট চলল দিনার কামাতে স্বপ্নের মক্কায় শুধু রয়ে গেল পৃথিবীতে তার থেকে অপদার্থ কেউ কি আছে আল্লাহ খোদাতালা যেন তাকে পরের জন্মে ডিসকো বানিয়ে পাঠায় মনে মনে গুমড়ে উঠতে থাকে এদ্রেস হাওলায় মুম্বাই হয়ে কলকাতা হয়ে বহরমপুর হয়ে টাকা ঠিক পৌঁছে যায় হাটপাড়ার জুনেদের বাড়িতে বাড়িতে বেশ মোটা টাকাই যোজনায় খোলা আমিনার নামে একটা অ্যাকাউন্টও রয়েছে সেখানেই জমা করে আসে এ ড্রেস এসবে একদম কথার খেলাপ করে না ডিস্কো এজেন্টরা আমিনা রান্নাঘর থেকে শুনতে পায়নি মোবাইল ফোনটা কখন বেজে বেজে চুপ করে গেছে হপ্তায় দুদিন ফোন করে জুনেদ এজেন্ট নঈমের ফোন থেকেই ইদ্রিস পুকুর পাড়ে গিয়েছিল স্নান সারতে এসেই দেখলো আবার ফোনটা বাদছে তাড়াতাড়ি তুলে নিয়ে কানে দিল পরের কয়েক মুহূর্তে থরথর করে কাঁপতে কাঁপতে বসে পড়ল মেঝেতে আমি না এই সময় হাত মুছে মুরগিকে দানা দেবে বলে দাবায় উঠে ইদ্রিসকে ওভাবে বসে পড়তে দেখে কোকিয়ে উঠল ও ভাই ও ভাই বল না কি হয়েছে কি হয়েছে জুনেদের কিছু খবর পাইলা বল বল পাড়াতেও একটা হইচই টের পাওয়া যাচ্ছে টিভিতে দেখাচ্ছে মক্কায় ভিড়ের চাপে দৌড়দৌড়িতে পদপিষ্ট হয়ে বহু মানুষ মারা গেছে বহু মানুষ নিখোঁজ আশেপাশের অনেক বাড়িতে কান্নার রোল উঠেছে কয়েকদিনে গ্রামটা নিঝুম হয়ে গেছে একেবারে এ গ্রামের যারা গেছিল তাদের প্রায় সবারই খবর পাওয়া গেছে নইমই খবর পাঠিয়েছে শুধু জুনেদের খবর পাওয়া যায়নি নাইমের কথা অনুযায়ী ওরা একসঙ্গে ছিল কাবা শরীফের পাঁচিলের পুব পাড়ে কখন যে জুনেদ নিজে ঘষ্টে ঘষ্টে ওখান থেকে সরে যায় নাইম বলতে পারেনি শুধু যাওয়ার আগে ওর পাশে বসে যে ছেলেটি ভিক্ষা করছিল জুনেদ তাকে বলে যায় আমি পাঁচিলের ওপারে যাচ্ছি